পহেলা নভেম্বর থেকে বেজেছে ভোটের ঘণ্টা। প্রস্তুত কমিশন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে জানিয়ে এসেছেন নিজেদের প্রস্তুতির সবশেষ। এদিকে এখনও নির্বাচন নিয়ে ঐক্যমত আসেনি রাজনীতিতে। সরকারি দল হাঁটছে সাংবিধানিক পথে, আর তত্ত্বাবধায়কের এক দফা দাবিতে অনড় বিএনপি এখনও আছে হরতাল অবরোধ নিয়ে। এমন এক বাস্তবতায় সংবিধান মানতে ইসির তফসিল ঘোষণা ছাড়া কোনো বিকল্প নেই বলেই মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার। নির্বাচন বর্জন না করে বরং সেখানে যদি কিভাবে ভালো নির্বাচন করা যায়, আমাদের যে যে প্রতিবন্ধকতাগুলো আছে যে একটা ভালো নির্বাচনের জন্য, সেই জায়গাটায় যদি যদি আরও সরব থাকে বা সেই জায়গাগুলো থেকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে সেটাকে আমাদের আর্লিয়েস্ট আমরা ফলটা পাবো। হীনতা আস্থাহীনতার চাইতেও সবচেয়ে বেশি হচ্ছে মারমুখী আর কি, মানে অনাস্থার চাইতেও বেশি হলো যে একটা শত্রু ভাবাপন্ন একটা যে একটা মন মানসিকতা সেটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সেক্ষেত্রে রাজনৈতিক সমাধান আসতে হবে রাজনীতি থেকেই, কেবল সরকারি দলই নয়, দায়িত্বশীল আচরণ করতে হবে বিরোধী দলকেও। বিরোধী দলেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমি যেটা মনে করি যে যদি বিরোধী দল যদি আবার বলে যে না আমি যেইভাবেই হোক টেনে হিস্ট্রি সরকারকে নামিয়ে তারপরে আমি শুধু ক্যাটেগরি গভর্নমেন্ট করে তারপরে নির্বাচন করবো, এই জায়গাটা থেকে যদি একটু সফট অ্যাপ্রোচটা থাকতো যে না ঠিক আছে আমরা একটা নির্বাচনের পরিবেশের যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাই হলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের একটা অবস্থান চাওয়া। হ্যাঁ, এক টেবিলে বসলে সংবিধানের মধ্যে থেকেই সমাধান সম্ভব বলেও মনে করেন এই সাবেক নির্বাচন কমিশনার। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।